ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরে বিএনপি راہপায় কমিটি বিলুপ্ত করা হয়েছে একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি বিএনপির আরেক সহযোগী সংগঠন ছাত্রদলের ঢাকা মহানগরের সব কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ রাষ্ট্রপথে সক্রিয় ভূমিকা রাখতে পারবে এমন নেতৃত্ব দিয়েই এই সব কমিটি পুনর্গঠনের কথা বলছেন নেতারা আক্তার হোসেনের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বছরের গেল অক্টোবরের পর থেকেই ব্যাকফুটে বিএনপির আন্দোলন তখন থেকেই বিএনপির নেতৃত্ব নিয়ে আলোচনা সমালোচনা ছিল চর্চায় তবে রাজপথের আন্দোলনে ঘুরে দাঁড়াতে চাইছে দলটি এমন প্রেক্ষাপটে বিএনপির চার মহানগর যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা এলো যদিও নেতারা বলছেন দলকে গতিশীল করতেই কমিটি পুনর্গঠনের এই উদ্যোগ পার্টি একেবারে নির্জীব হয়েছিল সেই সময় আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি চেষ্টা করেছি সংগঠনটাকে যত উজ্জীবিত করা যায় আন্দোলনটাকে সংগঠিত করা যায় এবং বিএনপির জন্য বিএনপি একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে যতটুকু মাঠে ময়দানে যে আন্দোলন করার সেখানে মানে কোনো অভাব ছিল বলে অন্তত আমি মনে করি না এটা একটা দলের চলমান প্রক্রিয়া আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে কোনো সময় দলের বিষয় সিদ্ধান্ত নিতে পারেন অতীত আমরা রাজপথে ছিলাম আমি দীর্ঘদিন জেলে ছিলাম যে কোনো দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি মহানগর বিএনপি দায়িত্ব পাওয়ার থেকে দলটাকে সুসংহিত করার জন্য কাজ করছি ইনশাআল্লাহ আগামী তো যেখানে আমাদেরকে দায়িত্ব দেবে সেখানে আমরা দেশনায়ক তার একটু আমার নেতৃত্বে এই অপশক্তির পতন না হওয়া পর্যন্ত আমরা কাজ করব ছাত্রদলের ঢাকা মহানগরের চার কমিটিও বিলুপ্ত করা হয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলছেন হাইকমান্ডের নির্দেশে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ছাত্রদলের মাঠের নেতৃত্ব আঠাশ অক্টোবর পরবর্তী সময়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে যারা জোরালো ভূমিকা পালন করেছে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করবো একই সাথে সাথে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে নিজেদেরকে পরীক্ষা উত্তীর্ণ করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা কাজ করেছেন এবং ভবিষ্যতে কাজ করতে পারবেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করবো একসাথে তিন সংগঠনের কমিটি বিলুপ্ত হওয়ায় মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা